ফ্যাক্টরি পারচেন সিকিউরিটি রিলেটেড ইস্যু আমাদের এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের বন্দোবস্ত আছে। পুলিং স্টেশনে থাকবে, যেখানে সেন্সিটিভ লোকেশন কিছু আছে আমরা আইডেন্টিফাই করেছি সেখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেক্টর ম্যাজিস্ট্রেট এবং সঙ্গে সেক্টর পুলিশ অফিসার থাকবে। সুতরাং পুলিং স্টেশন থেকে শুরু করে সেক্টর ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন লেভেলে আমাদের সিকিউরিটি হেডকোয়ার্টার আছে। এখানে কি আধা সময় বাহিনী থাকবে? কোনো সিআরপিএফ থাকবে। সিআরপিএফ আমরা সেন্সিটিভ লোকেশনে ল অ্যান্ড অর্ডার মেনটেন্সের জন্য রাখছি। পুলিং স্টেশনে যাচ্ছে আমাদের পিএসআর যাচ্ছে এবং পুলিশ পার্সোনাল করা হয়েছে, এবং সেখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমরা নর্মালি দুটো ক্যাটাগরিতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি পুলিং স্টেশনে। সেটা এ ক্যাটাগরি, যেটা একটু বেশি সেন্সিটিভ মনে হচ্ছে, আর একটু যেটা তারপরের ক্যাটাগরিটা যেটা থাকছে অলমোস্ট নর্মাল, এটা বি ক্যাটাগরি। আমাদের স্কেল নর্মালি এমনিতে আমরা ইনিশিয়ালি পার পুলিং স্টেশন পাঁচজন করে টিএসআর উপরে রেখেছি, এটা স্কেল ইনক্রিজ হতে পারে। আর যেটা নর্মাল বি ক্যাটাগরির আছে সেখানেও আমরা পুলিশ পার্সোনালকে পাঠিয়েছি, চারজন পুলিশ টোটাল পুলিশ পার্সোনাল থাকে টোটাল। সেটা আমরা এখন নাম্বারটা বলছি, নাম্বার যেটা আমি স্কেল বলেছি আমাদের প্রায় 439 পুলিং স্টেশন আছে, তার মধ্যে দুটো ক্যাটাগরি হয়েছে যেই স্কেলে আমি বলেছি সব জায়গায় দেওয়া হয়েছে। ইন এডিশন বাইরের যেটা সেক্টর ওয়াইজ এবং লোকেশন ওয়াইজ আমাদের